সাতাশ তারিখে পরে কাউকে ছাড় দেওয়া সালে যার বয়স ছিল দশ বছরের কম তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি কি মায়ের কোলের মধ্যে শুয়ে স্বপ্নে মুক্তিযোদ্ধা করেছিলেন নাকি মায়ের বুকের দুধ পান করতে করতে মুক্তিযুদ্ধ করেছিলেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান চুরাই সংসদের প্রাণী সম্পদ মন্ত্রী শাম রেজাউন করিম এবং অর্থমন্ত্রী লোটাস কামাল এই দুইজন মুক্তিযোদ্ধার সনদ চুরি করেছেন অথবা মুক্তিযোদ্ধার সনদ চুরি করার চেষ্টা করেছেন এই মর্মে সাতই মার্চ দু দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে আর সেই নিউজটি নিয়েই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথম আলো এই নিউজটির হেডলাইন করেছে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি এক মন্ত্রীর আবেদন বাতিল অন্যজনের স্বীকৃতি প্রশ্নবিদ্ধ মন্ত্রী শাম রেজাউল করিম এবং সাংসদ ফারুক খানকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া স্বীকৃতি আবার যাচাই করবে জামুকা বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে সরকারের গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী গত বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করেছিলেন জামুকা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিশেষ বিবেচনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শাম রেজাউল করিমকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে অন্যদিকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে অর্থমন্ত্রী আহম, মুস্তফা কামাল যে আবেদন জামুকার কাছে করেছিলেন যাচাই বাছাইয়ের পর তা বাতিল করে দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ও তালিকা প্রণয়নের কাজটি জামুকার মাধ্যমেই হয় গত বছরের পনেরোই জুন জামুকার পঁচাত্তরতম সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিমকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত হয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তার জন্ম উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি সেই হিসেবে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স নয় বছরের কিছুটা বেশি ছিল মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে ন্যূনতম বয়স কত হবে তা নির্ধারণ করা আছে দু সালের জানুয়ারি মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উনিশশো সালের ত্রিশে নভেম্বর পর্যন্ত কারো বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস না হলে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচনা করা হবে না তার মানে আমাদের কাছে এটাই প্রমাণিত হলো যে বর্তমান চুরাই সংসদের প্রাণিসম্পদ মন্ত্রী শাম রেজাউল করিম এবং অর্থমন্ত্রী লোটাস কামাল এই দুইজন মুক্তিযোদ্ধার সনদ চুরি করার চেষ্টা করেছেন বা চুরি করেছেন আর এই চুরিতে সহায়তা করেছে মুক্তিযোদ্ধা কাউন্সিল এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন কে ভালো প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম কিংবা অর্থমন্ত্রী লোটাস কামাল নাকি মুক্তিযোদ্ধা কাউন্সিল সাম রেজাউল করিম উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন তার বয়স দশ বছরেরও কম ছিল কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে সংবিধানের আইন সেই আইন মোতাবেক কেউকে কাউকে যদি মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হয় তাহলে অবশ্যই বয়সটা বারো বছর ছয় মাস হতে হবে অথচ সম রেজাউল করিমের বয়স ছিল তখন দশ বছরেরও কম তো কোন আইনে কোন সিস্টেমে মুক্তিযোদ্ধা কাউন্সিল এত যাচাই বাছাইয়ের পরেও একজন দুগ্ধ পোষ্য শিশুকে তারা কিভাবে মুক্তিযোদ্ধার সনদ দিল অন দি আদার হ্যান্ড লোটাস কামাল তার দাবি যে তিনি একজন একজন মুক্তিযোদ্ধা তিনিও মুক্তিযোদ্ধা কাউন্সিলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার জন্যে আবেদন করেছিলেন তার আবেদনটি যাচাই বাছাইয়ের পর বাতিল হয়ে গেছে তো এতে প্রমাণিত হল যে একজন মুক্তিযোদ্ধার সনদ চুরি করার চেষ্টা করেছিলেন তার এই মুক্তিযোদ্ধার সনদ চুরিতে মুক্তিযোদ্ধা কাউন্সিল বাধা প্রদান করেছে আর অন্যজন মুক্তিযোদ্ধার সনদ অলরেডি চুরি করে ফেলেছে আর তার এই মুক্তিযোদ্ধার সনদ চুরিতে সরাসরি মুক্তিযোদ্ধা কাউন্সিল সহযোগিতা করেছে এই হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অবস্থা এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন উনিশশো সালে যার বয়স ছিল দশ বছরের কম তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি কি মায়ের কোলের মধ্যে শুয়ে স্বপ্নে মুক্তিযোদ্ধা করেছিলেন নাকি মায়ের বুকের দুধ পান করতে করতে মুক্তিযুদ্ধ করেছিলেন আমারও কিন্তু একটা ছেলে আছে দশ বছর বয়স এখনো হয়নি উনিশশো সালে এই সম রেজাউল করিমের যে বয়স ছিল আমার দ্বিতীয় ছেলের বয়সটা কিন্তু অনেকটাই সেম আমার সাহস হয় না ওকে আমি একা একা মসজিদে দেই কারণ হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো দিকে রাস্তা দিয়ে দৌড় দিতে পারে গাড়ির তলে পড়তে পারে বিষয়টা বোঝার চেষ্টা করুন তাকে মসজিদে বা স্কুলে দিয়ে আসতে হয় এবং নিয়ে আসতে হয় তো বুঝে নিন এমন একটা ছেলে উনিশশো সালে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য রণাঙ্গনে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এটা কি পাগলেও বিশ্বাস করবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন সহজেই উত্তর পেয়ে যাবেন আমার কেন জানি মনে হয় যে তিনি হয়তো মায়ের কোলের মধ্যে শুয়ে মানে রাতের বেলায় ঘুমে স্বপ্নে মুক্তিযুদ্ধ করেছিলেন অথবা নয় বছর দশ বছরের শিশু যদিও মায়ের বুকের দুধ পান করে না তারপর আমি বললাম আর কি যে এমন একজন দুগ্ধপোষ্য শিশু তিনি কেমনে মুক্তিযুদ্ধ করতে পারেন গেল একজনের বিষয় আর দ্বিতীয় অর্থমন্ত্রী তিনি নাকি মুক্তিযোদ্ধা তিনি দাবি করেছেন কিন্তু তিনি আবেদন করেছেন আবেদন করার পর তার আবেদনটি অনেক যাচাই বাছাইয়ের পর তার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে এতে প্রমাণিত হলো যে তিনি মুক্তিযোদ্ধার সনদ চুরি করতে চেয়েছিলেন তো এখন আপনারা যারা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অনুসারী আছেন বা নেতা কিংবা কর্মী আছেন আপনারা হয়তো বলবেন আপনি কি লোটাস কামালের পায়ের ধুলার সমতুল্য হতে পারবেন আপনি কি লোটাস কামালের হাত পায়ের আঙ্গুলের নখের সমান হতে পারবেন এই কথাগুলো আপনারা বলবেন কেন বলবেন তিনি আইসিসির সভাপতি ছিলেন তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী তিনি অনেক মেধাবী অনেক যোগ্যতা অনেক দক্ষতা তার ইত্যাদি ইত্যাদি ভাই হিটলারেরও কিন্তু অনেক যোগ্যতা ছিল মুসলিমেরও কিন্তু অনেক যোগ্যতা ছিল আর যার কাছ থেকে আমরা প্রায় আল্লাহর কাছে পানা চাই সেই ইবলিস কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন তো লোটাস কামাল কবে আইসিসির সভাপতি ছিল কেন পদত্যাগ করেছিলেন কবে তাকে সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী ঘোষণা করা হয়েছে তার কি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আছে এগুলো আমার দেখার টাইম নাই আমি যা বাস্তবে দেখব সেটি বিশ্বাস করব কার কি যোগ্যতা আছে এই যোগ্যতার মাপকাঠিতে চোর কখনো ছাড়া পেয়ে যেতে পারে না তবে হ্যাঁ এটা বলতে দ্বিধা নেই যে তিনি একজন রিয়ালি শিক্ষিত চোর কেন বলছি দু সালে বাংলাদেশের জনগণের ভোট চুরি ডাকাতি করে নৈশ ভোটের মাধ্যমে পিছনের দরজা দিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট তিনি কখনোই মুক্তিযুদ্ধ করেন নাই অথচ চোরের উপরে বাটপাড়ি করতে গিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ নিতে গিয়েছেন কিন্তু ধরা পড়ে গেছেন এর পরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না ভাই দু সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এই নির্বাচনে কি সবাই ভোট চুরি করেছে আপনি প্রমাণ চান আমি তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না এর এরপরেও স্পেশালি অন্যরা ভোট চুরি করুক বা না করুক সেটা অন্য আলোচনা লোটাস কামাল তিনি যে ভোট চুরি করেছিলেন চলুন দু সালের নির্বাচনের আগে একটি ঘরোয়া নির্বাচনী সভায় তিনি কি বলেছিলেন সেটি আমরা একটু শুনে আসি সাতাশ তারিখে পরে কোনো আমি

তিনি পরিষ্কার ভাষাই বলেছেন যে সাতাশ তারিখ পর্যন্ত দেখবেন বিএনপি এবং জামাত তারা যদি এলাকা এলাকা ছেড়ে চলে না যায় তাহলে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন এটা ছিল দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর একটি ঘরোয়া নির্বাচনী সভায় দেওয়া বক্তব্য তো এখনও যদি আপনি মনে করেন যে তার একশোটা সার্টিফিকেট আছে তিনি আইসিসির সভাপতি ছিলেন তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আশারে গল্প শোনার টাইম আমার নেই আমি বাস্তবে যা দেখি সেটি বিশ্বাস করি এবং সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার ওকায়ত